ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে রাখি বন্ধন উৎসব বিজেপির। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। গ্রেপ্তারি নিয়ে অনুব্রতকে চিরাচরিত ঢঙে বিঁধলেন রুদ্রনীল। সীমান্তের জিরো পয়েন্টে রাখি বন্ধন উৎসব পালন বিজেপির। বৃহস্পতিবার সকালে বিজেপির পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে জিরো পয়েন্টে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। হাজির ছিলেন বনগাঁ উত্তর ও দক্ষিণের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, বিজেপি বিধায়ক অসীম সরকার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। হাজির ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ব। এদিন ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন বিজেপির মহিলা কর্মীরা। দুদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন তারা। এ বিষয়ে রামপদ দাস বলেন, উৎসবে রূপ নিয়েছে একদম ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে। শুধু ভারতীয় জনতা পার্টি এখানকার না, বনগাঁ সাংগঠনিক জেলা না, রাজ্যের কালচারাল সেল থেকে গুণীজনেরা এসছেন। আমরা যারা দেশের জন্য তাদের সর্বোচ্চ বলিদান দিচ্ছেন, সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ভাইদের হাতে, বন্ধের হাতে আমরা আজ রাখি বন্ধনের মধ্য দিয়ে এক বার্তা দিতে চাইছি যে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এদিন বিজেপির রাখি বন্ধন উৎসবে অনুষ্ঠানে যোগ দিয়ে রুদ্রনীল অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন। আজকে একটা পূর্ণ দিনে এবং আমরা কিন্তু এখানে রাখি বন্ধনে আমরা সমবেত হয়েছিলাম পূর্ণ দিনে। আমাদের রাখি পূর্ণি এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ এই রাখিটাকে বড় করেছিলেন। তো শুধু একটাই কথা বলবো যে উনি রাখি পরে যেতে পারলেন না ওনার দিদির কাছ থেকে, এটা বড্ড খারাপ লাগলো। তো জানি না যে উনি আর পার্থদা এই রাখি উৎসব নিয়ে কী আলোচনা করবেন। আমরা কারুর অমঙ্গল চাই না, আমরা মঙ্গল চাই পশ্চিমবঙ্গের সুবুদ্ধি সম্পন্ন মানুষের। আমরা এই বনগাঁ পেট্রোপোল বর্ডারে আমরা এসেছি রাখি উৎসব পালন করতে। সবাই রয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় এমএলএগণ রয়েছেন এবং এখানে সাধারণ যারা মানুষ তারা সমবেত হয়েছেন। এটা ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা তৈরির জন্য। এদিন অনুব্রত মণ্ডলের সমালোচনা করার পাশাপাশি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সমালোচনা করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্বকে। এ বিষয়ে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের মানুষ অনেক ধৈর্যশীল, তার মানে তারা ভীতু নন। আমি শুধু একটাই কথা বলবো, যাদের এখনও লজ্জা রয়েছে শাসক দলের, দুরাকাটা পোশাক রয়েছে, হাওয়াই ছুটি রয়েছে, ঘড়ি আংটি জমাটমা দিয়ে, প্রেসিডেন্সি জেল রয়েছে, আলিপুর টালিপুর রয়েছে, সাবান টাবান মেখে চলে যান, এইভাবে না যেতে হয়। বাড়িতে মেয়ে বউ তো আছে, মানে তারাও খারাপ ভাবছে। মিটিং করে বলতে হচ্ছে যে আমার দলে ওরা চোর, আমি নয় বলতে গিয়ে তোতলাচ্ছেন তার। এই পশ্চিমবঙ্গ দেখতে চাইনি, বিশ্বাস করুন, দল মত ভুলে গিয়ে। আবার বলছি, আজকের মতো পূর্ণ দিনে আমাদের প্রচুর বন্ধুরা নেই, তারা মারা গেছেন এই লড়াই করতে গিয়ে, তারা নেই। আজকে আমরা এখানে এসেছি, একটুকু বলতে চাই যে চেতন হোক, মিথ্যেটা বন্ধ হোক। টেলিভিশন শোতে এসে গলা শির ফুলিয়ে মিথ্যে কথা বলাটা বন্ধ হোক। যদি সঠিকভাবে আইন যদি আরও যদি নামতে শুরু করে, যেভাবে ধরতে নেমেছে মাঠে, আইন আইন মেনে কাজ হচ্ছে, কোনো রাজনৈতিক দলের ইচ্ছাই হচ্ছে না, আমরা আমাদের প্রতিবাদটা করছি। যদি সেটাও হয়, প্রত্যেকটা তৃণমূলের গ্রাম প্রধান যারা রয়েছেন, যারা পঞ্চায়েত মেম্বার রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, অধিকাংশ তারা আর বাড়ি থাকবেন না। খুব ভয় হচ্ছে যেভাবে মানুষ নেমে পড়ে আক্রমণ করা শুরু করে, কেউ গাছে বেঁধে পয়সা ফেরত নিতে চাইছেন, কেউ জুতো ছুটছেন, কেউ চোরচোর করে বলছেন। আমরা আইনি গতভাবে এটাকে সমর্থন করি না, কিন্তু যারা মানিজ্য চুরি করে নিয়েছেন, যারা চাকরি চুরি করে নিয়েছেন, যারা পেটের ভাত চুরি করে নিয়েছেন, যারা মিথ্যে কথা বলেছেন, যারা মানরেগার টাকা চুরি করেছেন, মানুষের বাড়ি তৈরি করে টাকা চুরি করেছেন, মানুষের অধিকার কেন্দ্রের টাকা চুরি করেছেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে তার জীবন জীবিকাকে নষ্ট করে নিয়ে, তাদের তো ঈশ্বর ক্ষমা করবেন না, আইন ক্ষমা করবেন না। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।